যে সালাত আপনার দুনিয়াতে বিড়ি সিগারেট থেকে দূরে রাখতে পারে না, যে সালাত আপনাকে দুনিয়াতে গুল জর্দার অবদা হেরোইন থেকে দূরে রাখতে পারে না, যে সালাত দুনিয়াতে আপনাকে টাকনুর নিচে প্যান পরিধান না করা থেকে দূরে থাকতে পারে না, যে সালাত দুনিয়াতে আপনাকে দাড়ি কাটা থেকে বিরত রাখতে পারে না, যে সালাত দুনিয়াতে আপনাকে বিপর্দা থেকে দূরে থাকতে পারে না, যে সালাত দুনিয়াতে আপনাকে সুদ খাওয়া থেকে দূরে রাখতে পারে না, ঘুষ খাওয়া থেকে দূরে রাখতে পারে না, সেই সালাত কিয়ামতের দিন ও জাহান্নামের জ্বলন্ত তপ্ত আগুন থেকে দূরে রাখবে না। যে সালাত দুনিয়াতে আপনার জীবনকে আলোকময় করে না, ওই সালাত কবরে আপনাকে কখনো আলোকিত করবে না, যে সালাত দুনিয়াবি জীবনে আপনার জীবনে প্রভাবিত করে না, ওই সালাত হাউজে কাউসারে পানি পান করতে সহযোগিতা করবে না, আর সে ছায়াতলে ছায়া প্রদান ছায়া দানকারীদের অন্তর্ভুক্ত হতেও সহযোগিতা করবে না। সম্মানিত শুধু বন্ধু, তাহলে কি করতে হবে? আমাদের প্রকৃত মুসল্লিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলা সূরা মাআরিজের 19 থেকে 35 নম্বর আয়াতে সেখানে মুসল্লিদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সম্মানিত শুধু মণ্ডলী, আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, পৃথিবীতে যত মানুষ আছে, হে মানব তোমরা শোনো, তোমরা যারা মানব জাতি আছো, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে আল্লাহ হালুয়া অস্থির করে সৃষ্টি করেছেন, অস্থির করে, সামান্যতে অস্থির হয়ে যায়, রোগ বালাই হলে অস্থির হয়ে যায়, রোগ বালাই হলে, সন্তান মারা গেলে, অসুস্থ হলে, কোনো বিপদে পড়লে, তারপরে সম্পদ হারিয়ে গেলে মানুষ অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায় না? আরো এক প্রকৃতির অস্থি পাগল আছে, যারা নিজের দল হেরে গেলে আত্মহত্যা পর্যন্ত করে, করে না? নিজের নির্বাচনী নেতা হেরে গেলে তারা অনেক অস্থিরতা প্রকাশ করে, মেসি হেরে গেলে তার জন্য দুঃখ কষ্ট হয়ে অনেক যুবক আমাদের বাংলাদেশে আত্মহত্যা পর্যন্ত করেছে, করেছে না? তো মানুষ হলো অস্থির প্রকৃতির, মানুষ হলো অস্থির চিত্ত করে তাকে সৃষ্টি করা হয়েছে। ইদা মাসাহু শাররু জাযুআ, যখন তাকে অকল্যাণ স্পর্শ করে, কোনো বিপদ স্পর্শ করে, কোনো খারাপি স্পর্শ করে, তখন সে হতাশ করে, এই কি হবি হয়ে যায়, কৃপণ হয়ে যায়, সে আর টাকা দান করতে চায় না, সে আর আল্লাহর রাস্তায় কাজ করতে চায় না, সে আর সালাত আদায় করতে চায় না, সে মনে করে আমি নিজে এগুলো উপার্জন করেছি, কারণ যেমন মনে করেছিল। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল মুসাল্লিন, তবে যারা প্রকৃত মুসল্লি তারা হতাশ করে না, তারা অস্থির হয় না, তারা অতীব কৃপণ হয় না। মুসল্লি যারা তারা কখনোই অস্থির হয় না, তারা কখনোই হতাশ করে না, তারা কখনোই কষ্ট টেনশন করে না, যারা প্রকৃত মুসল্লি। কারা প্রকৃত মুসল্লি? পরপর আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বৈশিষ্ট্য কথা কেন উল্লেখ করলেন। এক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন